Kerak Sala West Distrik Pondi Isor Chandra Bidyasagarni Asemeni Shalno Palai Jakha Kerak Sala ICA Department ni bakhakti dropkit amchaini Isor Chandra Bidyasagar mangthogo khummalakandriwi khumbogui bini ajaimani shalno palai jakha khumbok thani Mayor Dipak Majumdar no khobai gopuni adongsong tongbaikha Isor Chandra Bidyasagar ni shija kokthai dei bini kathang tong jorani koktei samung tanglangmani koktei pandao kok narkha mayor Ini pasan sih kok mudah untuk usaha, emang jarak akhirnya emang gitu tidak asing monci, emang jarak ishawai, emang semua bukti kacen di bino kita lihat satu-satu ya, iya lah kak sama nih bumi jenera, suatu jenera, emang ini bolbo jarak isu tentang kita sagori, sahih tuh. Maklumkan juga gawasan koran bahaya krimis. Sebabnya ini lakukan juga pasti bingo. Anggaran putih itu pasti kemarin media pun juga dilakukan oleh suksesnya atau bukanlah. Kecuali dalam krim itu, ini sangat percaya sih polisi itu menjadi jaga menjadi. Karena alasan yang orang kita rakyat kota cilok. Karena sebagai alatnya rajinnya karena korban mungkin alatnya sunaroh orang itu sulit terhadapnya. Kami usah untuk itu yang terpakai bolbo. Yang ada rajiswar dari dokter sampai dokter itu di isu kan lebih dasar dari jurnal join ke polo kejurusan korah hoiye. Mulut itu ekstasi bisa terhadapi jarak bisnis dari chatto sampai bertemuan kodermo dan agami polisi terkaji. Bisa kan lebih dasar dari তার সাহিত্য সৃষ্টি কিংবা তার প্রবন্ধকে তুলে করা তাদেরকে সমৃদ্ধ করা তাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে ভারতীয় সমাজ সংস্কার হিসেবে উনি যেমন বিখ্যাত ছিলেন তিনিও সমাজকে সংস্কার করার জন্য বিভিন্ন কাজ করে গেছেন সমাজের উন্নয়নে সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে এবং রাষ্ট্রের চিন্তা ভাবনার তিনি তৎকালীন সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা ছিলেন পাশাপাশি ওনার যে সাহিত্য সৃষ্টি তিনি এমন অনেক কিছু প্রবন্ধ রচনা করেছেন অনেক সাহিত্য রচনা করেছেন যা আমি অমূল্য বলব আজকের দিনে তার প্রাসঙ্গিক তো আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যেসব ব্যক্তি বা মন্ত্রী বা বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজ করে গেছেন বা কিছু দিয়ে গেছেন যা পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মের কাছে যেটা গ্রহণযোগ্য বা কথা বলবো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু প্রত্যেকটি ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য বিভিন্নভাবে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক আমরা কিন্তু চেষ্টা করছি দেখবেন সারা ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র নীতিটি সরকার গঠিত হওয়ার পর যারা দেশের জন্য সমাজের জন্য আত্মবলিদান করেছেন দেশ গঠনে কাজ করেছেন কিংবা সমাজ সংস্কারে কাজ করেছেন তাদেরকে তুলে ধরার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে যাতে বর্তমান এবং আগামী প্রজন্ম তাদেরকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের সম্বন্ধে তাদের ইতিহাস তাদের জীবনী তাদের কাহিনী এবং তাদের যে চিন্তা ভাবনার দিশা বা মার্গদর্শনকে সামনে রেখে যাতে আগামী দিনে রাষ্ট্রীয় চিন্তাভাবনা সবাই কাজ করতে পারে বা নিজেকে সমৃদ্ধ করতে সেই জন্যই করা হচ্ছে আমাদের আগরতলা শহরও সারা রাজ্যেও দেখবেন কিন্তু বিদ্যাসাগর না বিভিন্ন যারা যারা মনীষীরা আছেন ভালো যারা কাজ করেছেন সমাজের জন্য রাষ্ট্র গঠনের জন্য তাদের প্রতিমূর্তি স্থাপন করা তাদের শ্রদ্ধা জানানোর জন্য তাদের জন্মদিন উদযাপন করা তাদের প্রয়াণ দিবসকে সামনে রেখে তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে আমি আশা করবো আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না যারা আজকের অনুষ্ঠানে এসছেন বিশেষ করে ছাত্রছাত্রীদের আবেদন থাকবে তারা যেন আমাদের এই বিদ্যাসাগরকে আরও বেশি বেশি জানেন পড়েন
তার ইতিহাস তার সাহিত্য তার প্রবন্ধ তুমি যতটা বেশি জানবেন ততটা বেশি তারা সমৃদ্ধ হবেন এবং আগামী দিনে তার তাদের নিজের চিন্তা ভাবনাকে ধরে প্রসারিত করতে পারবে সার্বিকভাবে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য বলা সুযোগ দেওয়ার জন্য দপ্তরে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা থাকবে যে বিদ্যাসাগরের যে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে শুধু যাতে অফিসিয়ালি নয় থেকে সমস্ত ছাত্রছাত্রী বা আগামী ভবিষ্যতের মধ্যে প্রভাব পড়ে দপ্তর এবং যারা উদ্যোক্তা তারা যাতে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রধান শিক্ষক বা বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন বা তথ্য সংস্থা যারা দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত যারা এই সঙ্গে আছেন এই প্রোগ্রামের সঙ্গে তারাও যাতে এই প্রোগ্রামটা আরও বিভিন্ন জায়গায় সুন্দরভাবে করা যায় বিভিন্ন সময় এবং ধারাবাহিকতা বজায় থাকে এই আশা রেখে অনেক অনেক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। আগরতলা নিয়ে প্রণামিক অক্ষম ব্যুরো রিপোর্ট খুম্পোয়।